ইদানিং দেখা যাচ্ছে অনেক ফ্যামিলিতে স্বামী স্ত্রীর ভিতরে অমিল মহব্বত নাই। এমন আমল আজকে বলে দিব, যদি আমল করতে পারো, দুইটা কাজ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা সম্পর্ক সৃষ্টি করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে গ্রহণ করেছি। হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজের হাতে গ্রহণ করেছি। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মুগিরা অনেকে চেষ্টা করেছে এই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, পেরেছে? আর একটু আওয়াজ করে বলেন, পেরেছে? পৃথিবীর কোন শক্তি কোরআনকে বন্ধ করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই আবু সুফিয়ানের আমলে তো এই কোরআনকে তেলাওয়াত বন্ধ করে দিয়েছিল, কেউ কোরআনের তেলাওয়াত শুনতে পারবে না। বিশ্বনবীর কাছে গিয়া দরজার কিনারায় ভিড় জমায়েতে কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য। কিন্তু যারা মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখতো, তারাই গিয়া দরজার কিনারায় কান লাগায়া লাগায়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ থেকে কোরআনে কারিমের তেলাওয়াত শুনত। আবু সুফিয়ানের জামানা শেষ হওয়ার পরে আবু জাহেল লিডার, এখন সে এর চাইতে আরেকটু বাড়ায়া গেছে। বিশ্বনবী তখন এ কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বাজারে যান, রাস্তায় যান, হাটে যান, রাসূল দাওয়াত দেন। আবু জাহেল ঘোষণা করছে যে এ কোরআনে কারিমের তেলাওয়াত কেউ শুনতে পারবে না। লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়াল গাফি আবুজাহেল ঘোষণা করছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, সাবধান, এই কোরআন তেলাওয়াত কেউ শুনবা না। যদি শুনো তাহলে তোমরা কানে আঙ্গুল দিবা, চোখে আঙ্গুল দিবা। কানে আঙ্গুল দিবা কেন? আওয়াজ যদি আসে তাহলে মুহাম্মদের আওয়াজের ভিতরে জাদু আছে। চোখে যদি দেখো তাহলে মুহাম্মদের চেহারায় জাদু আছে, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এক যুবক, আসলে সরকার যদি আইন করে সেটা মানা আমাদের জন্য অবশ্য, এখন দেশের মাতবর যেহেতু, নেতা যেহেতু আইন করেছে, এখন না মানার কোনো সরত নাই। রাতের বেলায় এক যুবক, স্বামী স্ত্রী দুইজনের লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। আপনাদের এলাকায় স্বামী স্ত্রী লড়াই হয়তো? হ্যাঁ, স্বামী স্ত্রী লড়াই, এবার কি করবে, টেনশনে পড়ে আছে, ঘরের ভিতরে শান্তি নাই। এবার বাজারে গেছে চাষ টলে, কিছু গল্পগুজব করবে, মনে একটু শান্তি পাবে। যখন রওনা দিল, তদানীন তো নামলে তো বিদ্যুৎ ছিল না, এখন তো মাশাআল্লাহ বৈদ্যুতিক ব্যবস্থা রয়েছে। অন্ধকারের ভিতরে তো যখন যাচ্ছে, তখন শুনে মোহাম্মদ আমিনের কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এখন আবু জাহেলের ঘোষণা কি? কানে আঙ্গুল দিতে হবে, চোখে আঙ্গুল দিতে হবে। সাথে সাথে সে চোখে কানে আঙ্গুল দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। কতক্ষণ যাওয়ার পরে অন্ধকার, তো একটা কাঁটা তার পা দিয়া বেঁধে গেল। এখন পাটা, পায়ের কাঁটা খোলায় ব্যস্ত হয়ে গেছে। কি বলেন, কাঁটা যদি বেঁধে তাহলে কানে আর চোখে হাত থাকবে? হাত থাকার কথা না, কাঁটা খোলায় যখন ব্যস্ত, বিশ্বনবীর দুইটা কথা তার কানে চলে আসলো। ইদানিং দেখা যাচ্ছে অনেক ফ্যামিলিতে স্বামী স্ত্রীর ভিতরে অমিল মহব্বত নাই। এমন আমল আজকে বলে দিব, যদি আমল করতে পারো, দুইটা কাজ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা সম্পর্ক সৃষ্টি করে দিবে। যেই যুবকে শুনতেছে, এই যুবক এই রোগে আক্রান্ত, যুবক চিন্তা করতেছে আমার আজীবন শুনলাম মোহাম্মদ নাকি আমাদের ভিতরে ঝগড়া সৃষ্টি করে, কিন্তু এখন থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ফ্যামিলি, আমরা স্বামী স্ত্রী কিভাবে মিল মহব্বতে থাকতে পারবো, সেটারও তিনি আমাদেরকে নসিহত করেন। তাহলে শোনার দরকার কি সেই নসিহত, যে দুইটা কথা শুনলে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। এই দুইটা কথা যদি আমরাও আমল করি, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত সৃষ্টি করে দিবেন কে? আল্লাহ।
প্রিয় ভাইরা আমার, এবার ওই যুবক এবার কানটার ওয়াশ করেছে, পরিষ্কার করেছে, কি দুইটা কথা শুনবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমরা দুইটা আমল করবা। এক নম্বর হলো ঘরের ভিতরে যখন তোমরা যাইবা তখন তোমরা একজন আরেকজনকে সালাম দিবা, আর দুই নম্বর আমল হলো একই প্লেটে খানা খাইবা। এক নম্বর আমল কি করবা, একজন আরেকজনকে সালাম দিবা, স্বামী স্ত্রীর ভিতরে সালাম আদান প্রদান করেনি। দুই নম্বর হলো একই প্লেটে খানা খাইবা। এক নম্বর আমল একজন আরেকজনকে সালাম, দুই নম্বর আমল একই প্লেটে খানা খাওয়া। এই দুইটা রাসূলের সুন্নত কার কার আছে একটু দেখি তো, কি বুঝে উঠেছে না বুঝে উঠেছে না, আবার বলতেছি। কারণ মানে স্বামী স্ত্রী একজন আরেকজনকে সালাম দেই এবং একজন আরেকজন একই প্লেটে দুজন খাবার খায়, এই দুইটা আমল কার কার আছে দেখি তো, না আছে আপনাদের আড়াই হাজার অনেক আছে, অনেক জায়গাতে এটা টেস্ট করার পরে দেখা যায় একজন বা দুইজন। অনেকেই চিন্তা করে লজ্জা লাগে তো, একই প্লেটে খানা খাইব, একই প্লেটে স্বামী স্ত্রী খানা খাইতে লজ্জা লাগে, কিন্তু শালির সাথে খাবার খাইতে লজ্জা লাগে না, কি বলেন, এরকম আছে না নাই জোরে বলেন। স্বামী স্ত্রী একই প্লেটে খানা খেতে হবে, মহাব্বত বাড়বে, একজন আরেকজনকে সালাম দিবেন, মহাব্বত বাড়বে। এই যুবক চিন্তা করছে এখনই টেস্ট করব, এখনই টেস্ট করব, যদি হয় তাহলে ভালো, আর যদি কাজে না আসে এক্ষুনি গিয়ে মোহাম্মদকে বাজারে ধরব। বাসায় চলে এসেছে, দরজার সামনে দাঁড়াইয়াই স্ত্রীকে সালাম করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী মনে মনে ভাবছে একটু আগে আমাকে পিটায় গেল, মায়ের দূর করে গেল, এখন দেখি সালাম দেই, তাহলে মনে হয় মায়ের কন্ডিশন এখন ভিন্ন আকৃতির হবে, এবার মায়ের মনে হয় অন্য আকৃতিতে দিবে, ভাবনব না ভালো না। স্ত্রীও চিন্তা করছে সমস্যা নাই, ঘরে আসো আজকে মজা দেখাও। ঘরের ভিতরে ঢুকার পরেই বলতেছে পেটে ক্ষুধা পেয়েছে খাবার দাও, স্ত্রী বলতেছে যাও মরতে পড়ে তাহলে আগে মরো। খাবারের ভিতরে বিষ মিশ্রিত করে খাবার সামনে আনার আনার পরে স্ত্রী চিন্তা করতেছে এখন যদি একটু আদর যত্ন না করি তাহলে তো খাবার খাবে না। এবার সে পাশে বসে পাখা দিয়ে বাতাস করতেছে, স্বামী চিন্তা করতেছে আমি প্রথম নাম্বার আমল করছি সালাম দিছি, এই ফেরতনি কোনো সময় আমাকে খাবারের সময় পাখা দিয়া বাতাস করে নাই, এখন বাতাস করতেছে, তার মানে প্রথম নাম্বার আমলের ফলাফল শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এক একজনের অন্তরে এক এক উদ্দেশ্য, তো যাই হোক বলতেছে চলো আমরা একসাথে খানা খাই, স্ত্রীকে বলতেছে একসাথে খানা খাবি। স্ত্রীকে সর্বনাশ, খাবারে যে বিষ মিশ্রিত করেছি টেরনি পাইয়া ফেলাইছি, যদি টের পায় না হলে আমাকে খাবার খাইতে কেন কয়, আর যদি টের পায় এবার মায়ের ওজন কেমন হবে। যাই হোক স্ত্রী বুদ্ধিমতী, স্ত্রী বলে না খাবার খাবো না, স্বামী বলে না খেতে হবে, আমরা একই সাথে খানা খাবো। এবার স্ত্রী চালাকি করে বলে আচ্ছা বলো তো, একদিনও তো এইভাবে বলো না, আজকে হঠাৎ করে তুমি একসাথে খানা খাইতে কেন বলো। এবার স্বামী ডাক দিয়া বলে আমি বাজারে যাচ্ছিলাম, মোহাম্মদ আমিনের দুইটা কথা শুনেছি, এক নম্বর হলো সালাম, দুই নম্বর হলো একই প্লেটে খানা খাওয়া। তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত সৃষ্টি হবে, ঝগড়া দূর হয়ে যাবে, আমাদের দুইজনের ভিতরে ঝগড়া লেগেই থাকে, সুতরাং আমরা মিটমাট করার প্রয়োজন। এই জন্য প্রথম নম্বর আমল করেছি, জীবনে কোনো সময় তুমি বাতাস দেও নাই, এই আমলের ফলাফল হিসেবে তুমি বাতাস দিয়েছ। এবার স্ত্রী মনে মনে কথা হলে টের পায় নাই, বিষ যে মিশ্রিত করেছি তাহলে টের পায় না। এবার স্ত্রী চোখ থেকে জার জার করে পানি পড়তে, স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী তাহলে খাবারটা পরিবর্তন করে নিয়ে আসি। স্বামী বলে না খাবার পরিবর্তনের কোনো প্রয়োজন না, একই সাথে আমরা খানা খাবো। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী এই খাবার যদি আমরা খাই দুজন মারা যাব, কারণ এই খাবারের ভিতরে বিষ মিশ্রিত রয়েছে। প্রতিদিন আপনি মারধর করেন, অত্যাচার করেন, জুলুম করেন, নির্যাতন করেন, এই জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে আপনাকে বিষ মিশ্রিত করে বিষের খাবার খেয়ে জীবনের জন্য শেষ করে ফেলব, কিন্তু যেহেতু আপনি আমাদের দুইজনের ভিতরে মহাব্বত চান, ভালোবাসা চান, সুতরাং না এখন যদি আপনি খেতে চান আমি খাবার খেতে দিব না। এবার স্বামী ডাক দিয়ে বলে
খাবার রাখো, খাবার আমরা পরে খাব। আগে চলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, যেই নবীর দুইটা মাত্র কথা পালন করার কারণে আজকে আমি নির্গত মরণ থেকে বেঁচে গেলাম। ওই নবীর বাকি কথাগুলো যদি ফলো করে, অনুসরণ অনুকরণ করে যদি আমি জীবন পরিচালনা করতে পারি, এই দুনিয়ার জীবনটা আমার জন্য জান্নাতের জীবন হয়ে যাবে। জিরা বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুইটা জিনিসের উপরে আমল করব। ওই যুবক রাসূলের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত হোক, ভালোবাসা হোক, সকলেই চাই আমরা এই আমলটা, দুইটা আমল, সালাম এবং একই প্লেটে খানা খাওয়া করব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে মুমিনদের দ্বিতীয় নম্বর গুণ আমরা পেলাম, মুমিন যারা তারা কোরআন তেলাওয়াত করবে,